কারাবন্দী সকল হেফাজত নেতা কর্মীদের আগামী 30 নভেম্বরের মধ্যে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দূরজোর দাবি জানাচ্ছে। ভারতের মাওলানা সাহাদ সাহেবের বিভিন্ন বয়ান শরীয়তের সাথে সাংঘর্ষিক এবং চরম বিতর্কিত ও তার মনগড়া চিন্তার উপর প্রতিষ্ঠিত। তাই বাংলাদেশে মাওলানা সাহাদ সাহেবের আগমন স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। দীর্ঘ প্রায় 3 বছর ধরে মিথ্যা ও বানাওয়াট মামলায় কারাগারে বন্দী আছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মাহমুদুল মামুনুল হক, অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসিমি, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম মাদানী সহ আরও অনেক ওলামায়ে কেরাম। মিথ্যা ও সাজানো মামলায় তাদেরকে এত দীর্ঘ সময় সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার বন্দী করে রেখেছে। আজকের সম্মেলন কারাবন্দী সকল হেফাজত নেতা কর্মীদের আগামী 30 নভেম্বরের মধ্যে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দূরজোর দাবি জানাচ্ছে। 3 নম্বর, 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলামের নেতা কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 4 নম্বর, ইসলাম বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মুসলিম মানবতার অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের আলেম ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। 5 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসারুদে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে। আরেকটা বিষয় ছুটে গেছে, 6 নম্বর, শিক্ষা কারিকুলামে ধর্ম শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। হিসেবে 7 নম্বর, সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ষড়যন্ত্রমূলক সব অবতৎপরতা বন্ধ করতে হবে। 7-8, ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুযায়ী ভারতের মাওলানা সাহাদ সাহেবের বিভিন্ন বয়ান শরীয়তের সাথে সাংঘর্ষিক এবং চরম বিতর্কিত ও তার মনগড়া চিন্তার উপর প্রতিষ্ঠিত। তাই বাংলাদেশে মাওলানা সাহাদ সাহেবের আগমন স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। সুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত টঙ্গীর বিশ্ব ইস্তেমার সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে উলামায়ে কেরামকে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে নতুন কোনো পরিস্থিতি তৈরি করতে দেওয়া যাবে না। সরকার এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আজকের সম্মেলন জোর দাবি জানাচ্ছে। কর্মসূচি, আগামী 30 নভেম্বরের মধ্যে কারাবন্দী হেফাজতের সকল নেতাকর্মীর মুক্তি ও হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 2 নম্বর, আগামী 3 মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা উপজেলা ও মহানগর কমিটি গঠন করা হবে। 3 নম্বর, আগামী 31 ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, বিবারিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শানের সালাত সম্মেলন করা হবে, পর্যায়ক্রমে অন্য সকল জেলাতেও অনুষ্ঠিত হবে। আহ্বানে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী সাজিদুর রহমান।